বন্ধুরা, পৃথিবীর বাইরে একমাত্র সৌরমণ্ডলকেই আমরা নিজেদের বলতে পারি, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে এটাই আমাদের একমাত্র পরিচয়। আমাদের গ্যালাক্সি আকাশগঙ্গাতেও আমাদের অবলম্বন সৌরমণ্ডল। আপনারা নিশ্চয় জানেন, সমগ্র ব্রহ্মাণ্ডে আমাদের সৌরমণ্ডলের মতো কয়েক কোটি সৌরমণ্ডল আছে, কিন্তু আমাদের সৌরমণ্ডল সকলের থেকে আলাদা। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে সৌরমণ্ডলের উৎপত্তি হয়েছিল, আর তখনই তৈরি হয়েছিল আমাদের সূর্য। সৌরমণ্ডলে সূর্য ছাড়াও আছে 9টি গ্রহ। এরা পরস্পরের সাথে মাধ্যাকর্ষণ বলের দ্বারা আবদ্ধ। সৌরমণ্ডলে গ্রহ, উপগ্রহ, উল্কাপিণ্ড, গ্রহাণু এবং ধূমকেতু রয়েছে, আর এদের সকলের কেন্দ্রস্থলে অবস্থিত সূর্য এদের সকলের শক্তি এবং আলোর উৎস। এছাড়াও সৌরমণ্ডলে লুকিয়ে আছে এমন অনেক তথ্য যা আমাদের সকলের জানা প্রয়োজন। আমাদের আজকের এই ভিডিওতে এমনই বেশ কিছু তথ্য আমরা আপনাদের দিতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ফ্যাক্ট নাম্বার 1, সৌরমণ্ডলে ছোট ছোট অসংখ্য পিণ্ড রয়েছে, যাদের আমরা ধূমকেতু বলে থাকি। এগুলো পাথর, ধূলিকণা এবং জমে থাকা গ্যাসের মাধ্যমে তৈরি হয়। পৃথিবীর মতো ধূমকেতুও সূর্যকে প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করার সময় যখন এরা সূর্যের কাছে আসে, তখন প্রচণ্ড উষ্ণ হয়ে যায় এবং গ্যাস ও ধূলিকণা নির্গত করে। এর জন্যই প্রকাণ্ড এবং উজ্জ্বল পিণ্ডের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা মনে করেন যে সৌরমণ্ডলে অসংখ্য ধূমকেতু রয়েছে। ধূমকেতুকে বরফের মিশ্রণ বলেও মনে করা হয়, কেননা এটা জমে থাকা গ্যাস ও জল দিয়ে তৈরি হয়। এছাড়াও বলা যায় যে সমস্ত গ্যাসীয় পিণ্ড গ্রহ হয়ে উঠতে পারেনি তারাই আসলে ধূমকেতু। যখন এরা সূর্যের কাছে থাকে, তখনই এদের সহজে দেখা যায়। অধিকাংশ সময় এরা অদৃশ্য থাকে, আবার কিছু ধূমকেতুকে তখন দেখা যায় যখন পৃথিবী তাদের পরিক্রম কক্ষ অর্থাৎ রিভলভিং অরবিটের কাজ দিয়ে যায়। এদের মধ্যে অনেকগুলোকেই নিয়মিতভাবে দেখা যায়। ফ্যাক্ট নাম্বার 2, সৌরমণ্ডলে পৃথিবী ছাড়াও অন্য গ্রহ এবং উপগ্রহতেও আগ্নেয়গিরির অস্তিত্ব আছে। এই সমস্ত আগ্নেয়গিরিগুলো পৃথিবীর আগ্নেয়গিরি থেকে আকারে অনেক বড়। এদের মধ্যে বেশ কিছু নিষ্ক্রিয়, অর্থাৎ অনেক বছর ধরে এগুলো থেকে কোনো অগ্নুৎপাত হয়নি, আর হয়তো ভবিষ্যতেও হবে না। কিন্তু এমন অনেক আগ্নেয়গিরি আছে যেগুলো পৃথিবীতে অবস্থিত আগ্নেয়গিরিগুলোর মতোই সক্রিয়। ফ্যাক্ট নাম্বার 3, বর্তমানে সৌরমণ্ডলে 8টি গ্রহ আছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। আগে এদের সাথে ছিল প্লুটো, কিন্তু 2006 সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে দেয়া হয়। এখন প্লুটো বামন গ্রহ নামে পরিচিত। সূর্যকে প্রদক্ষিণ করার সময় এর কক্ষপথ নেপচুনের কক্ষপথকে ক্রস করে, এই কারণে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফ্যাক্ট নাম্বার 4, আমাদের সৌরমণ্ডলে এমন একটি জায়গা আছে যাকে অ্যাস্টেরয়েড বেল্ট বলা হয়। এটা মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে অবস্থান করছে। এখানে কয়েক লক্ষ গ্রহাণু ও গ্রহাণুপুঞ্জ রয়েছে যারা অবিরত সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। আমাদের সৌরমণ্ডলে প্রায় 8 লক্ষেরও বেশি গ্রহাণু রয়েছে, কিন্তু এদের মধ্যে অধিকাংশই এত ছোট যে পৃথিবী থেকে এদের দেখা যায় না। প্রতিটা গ্রহাণুর নিজস্ব কক্ষপথ আছে, আর সেই পথেই এরা সূর্যকে প্রদক্ষিণ করে। এদের মধ্যে সবথেকে বড় গ্রহাণুটির নাম হলো সেরিস। বেশিরভাগ গ্রহাণুই মাটি, পাথর এবং ধূলিকণা দিয়ে গঠিত, তবে এদের মধ্যে লোহা এবং নিকেলেরও কিছু অংশ থাকে। ফ্যাক্ট নাম্বার 5, আমরা অনেকেই ভাবি ব্রহ্মাণ্ডে একটিমাত্র সৌরজগৎ আছে এবং সেখানে আমরা বাস করি, কিন্তু বিজ্ঞানীদের মতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 100 বিলিয়নেরও বেশি সৌরজগৎ আছে। বিজ্ঞানী গ্যালিলিও সৌরমণ্ডলের আলাদা আলাদা প্রকৃতির ফিজিক্যাল ডিটেলস বার করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 6, কোনো নক্ষত্রকে পরিক্রমরত গ্রহসমূহকে গ্রহমণ্ডল বা প্ল্যানেটারি সিস্টেম বলা হয়। এরা অন্য কোনো নক্ষত্র নয়, গ্রহ, উপগ্রহ, উল্কা, ধূমকেতু, গ্রহাণু প্রভৃতি এই সিস্টেমের সদস্য। সূর্য এবং তার এই গ্রহমণ্ডলকে নিয়ে তৈরি হয়েছে আমাদের সৌরমণ্ডল। সৌরমণ্ডলের মোট ভরের 99.86% সূর্যেই রয়েছে। ফ্যাক্ট নাম্বার 7,
সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 499 সেকেন্ড বা 8 মিনিট 19 সেকেন্ড। পৃথিবী সূর্যের থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে সূর্যের আলো আলোর গতিবেগে ছোটে। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 2,99,792 কিলোমিটার অথবা 1,86,282 মাইল। ফ্যাক্ট নম্বর 8, সাধারণত কোনো গ্রহের উষ্ণতা নির্ভর করে সূর্য থেকে তার দূরত্বের উপর। সেই দিক থেকে দেখলে বুধ সূর্যের সবথেকে কাছে অবস্থিত। কিন্তু আপনারা জানেন কি, সৌরমণ্ডলে বুধের বদলে শুক্র গ্রহ সবথেকে বেশি উষ্ণ। কেননা শুক্র তার অত্যন্ত মোটা কার্বন ডাইঅক্সাইডের বায়ুমণ্ডলের জন্য বুধের তুলনায় অনেক বেশি উষ্ণ। এটা গ্রিনহাউস এফেক্ট তৈরি করে। শুক্রের তুলনায় বুধের বায়ুমণ্ডল অনেক বেশি পাতলা। এই কারণে বুধ সূর্য থেকে আসা উষ্ণ রশ্মিকে ধরে রাখতে পারে না, বিকিরিত করে দেয়। ফ্যাক্ট নম্বর 9, সূর্য সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবীর শক্তির সবথেকে গুরুত্বপূর্ণ উৎস হল সূর্য। সূর্যের ব্যাস 13,92,000 কিলোমিটার, যা কিনা পৃথিবীর ব্যাসের 109 গুণ। সূর্যের ভর পৃথিবীর ভরের প্রায় 3,33,000 গুণ। সূর্যের মধ্যে প্রায় 13,00,000 পৃথিবী ঢুকে যেতে পারবে। সূর্য এতটাই প্রকাণ্ড। সূর্যের পৃষ্ঠভাগের উষ্ণতা প্রায় 5,778 কেলভিন বা 5,504 ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর। সূর্য একটি উষ্ণ গ্যাসীয় পিণ্ড। প্রধানত এই গ্যাসগুলো হলো হাইড্রোজেন এবং হিলিয়াম। সূর্যের সবথেকে নিকটতম নক্ষত্রটি হলো প্রক্সিমা সেন্টাউরি। সূর্য থেকে নির্গত শক্তির খুব সামান্য অংশই পৃথিবীতে পৌঁছায়। এর মধ্যে 15% মহাকাশে পরিবর্তিত হয়ে যায়, 30% জলকে বাষ্পীভূত করে এবং অনেক শক্তি উদ্ভিদ, মাটি এবং সমুদ্র শোষণ করে নেয়। ফ্যাক্ট নম্বর 10, পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় 1 বছর, আর 1 বছর = 365 দিন। কিন্তু আপনারা জানেন কি, বুধ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর হিসেবে 88 দিন, আর নেপচুন সময় নেয় পৃথিবীর হিসেবে 165 বছর। সৌরমণ্ডল এতটাই বিশাল যে এর সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া অসম্ভব ব্যাপার। কিন্তু আজ আমরা এমন কিছু তথ্য আপনাদের দিলাম যা সকলের জানা প্রয়োজন। এবার আমাকে কমেন্ট করে জানান এই তথ্যগুলোর মধ্যে কোনটা আপনি আগে থেকে জানতেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।